সিম্প্লিম্যাথের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আগের ক্লাসে আমি চ্যাপ্টার 9-এর ক্লাস 8-এর কিছু এক্সট্রা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আরও একটি এক্সট্রা নিয়ে আলোচনা করব, যা রিকোয়েস্ট আমি পেয়েছি তোমাদের এই এক্সট্রাটি বোঝানোর জন্য। তো তার আগে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং আমার চ্যানেলের নাম সিম্প্লিম্যাথ। এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে মেইল করে জানাতে পারো, কমেন্টস দিয়ে জানাতে পারো। তো আমরা এই প্রবলেমে চলে যাব। প্রবলেমটা কী বলেছে দেখো, বলেছে একটা ছবি দিয়েছে, এই ছবিতে বলেছে যে ABC একটা ত্রিভুজ আছে যেখানে AB ইজ ইকুয়াল টু AC। কী বলেছে যে ABC একটা ত্রিভুজ, তার AB ইজ ইকুয়াল টু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং অ্যাঙ্গেল ACE ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি বলেছে। প্রতিটা কোণের ত্রিভুজের মান বার করতে বলেছে। তো এটা ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু ACE আমার, এইটা ইজ ইকুয়াল টু এইটা, এটা আমায় বলে দিয়েছে এবি ইজ ইকুয়াল টু ACE। আর তো আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, এবং বহিঃস্থ কোণ দুটো অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। বহিঃস্থ কোণটি ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান, এটা তোমরা করে এসছো আগের থিওরেমে। তার মানে বহিঃস্থ কোণ এখানে কি, বহিঃস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ACE। ACE ইজ ইকুয়াল টু কি হবে তাহলে, অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল CAB BAC, যা ইচ্ছা বলতে পারো BAC। এটা বহিঃস্থ কোণ, এটা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান, ঠিক আছে। আর আমরা কি জানি যে তার ABC BAC আর ACB ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, এখন ACE ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ACB, অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা জানি, ABC প্লাস BAC ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি দেওয়াই আছে, কারণ ACE ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি, ACE ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে ABC আর BAC কত, ABC আর BAC ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে 115 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ACB, অ্যাঙ্গেল ACB কত হবে, খুব সহজেই বেরিয়ে যাবে, অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি। একটা একটা কোণের মান বেরিয়ে গেল, অ্যাঙ্গেল ACB বা ACB বা BCA, যা ইচ্ছা বলতে পারো। অতএব একটা কোণের মান বেরিয়ে গেল ইজ ইকুয়াল টু BCA, এটা আমাকে জানতে চেয়েছিল। BCA BCO এই কোণটা আর ACB এই কোণটা, মানে একই কোণ বোঝাচ্ছে BCA আর ACB, তার একটা কোণের মান পেয়ে গেলাম। এখন যেহেতু এই দুটো সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে সমকোণ সংলগ্ন কোণগুলো সমান, তার মানে ACB আর ABC এটা সমান, অ্যাঙ্গেল ABC একটা অ্যাঙ্গেল ACB, কারণ কি এরা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু লিখতে হবে এবি ইজ ইকুয়াল টু এসি। এবং আমরা আগেই বার করে ফেলেছি যে অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু কত, 65 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু কত হবে, 65 ডিগ্রি হয়ে গেল। তাহলে আরেকটা কোণ বাকি রয়ে গেল, তাহলে আমাদের ABC বেরিয়ে গেল, ABC এই কোণটা বেরিয়ে গেল ABC, এখন পড়ে রয়েছে BAC। তাহলে ABC প্লাস BAC ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি, ঠিক আছে। এইটা এক নম্বর যদি বলি তাহলে আমরা কি পাবো, এক থেকে পাবো কি, আমরা পাই অ্যাঙ্গেল ABC আমরা বের বার করে ফেলছি 65 ডিগ্রি, 65 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু মানে হবে
115 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, কত হচ্ছে এটা বলো? 5 বাদ দিলে 110, 110 বাদ দিলে 50, তাহলে 50 ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে 50 ডিগ্রি। এটা হচ্ছে 50, তাহলে বেরিয়ে গেল অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 50 ডিগ্রি। বুঝতে পেরেছ? তো এরকম ছোট ছোট প্রয়োগ দেবে। এখানে আমরা দুটো জিনিস আলোচনা করেছি, একটা হচ্ছে ত্রিভুজের বহিঃস্থ কোণ, অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফল, এইটা যেমন আমরা প্রয়োগ করেছি। আর আমরা কি প্রয়োগ করেছি? যদি দুটি সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোণগুলো সমান, এটা প্রয়োগ করেছি। আর ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, এই তিনটে সূত্রবিদ লাগিয়ে আমরা এই কিছুটা প্রমাণ করলাম। তো তোমরা এটি দেখো, ভিডিওগুলো এবং ক্লাসগুলো বারবার দেখতে থাকো, বারবার দেখতে থাকলে এবং প্র্যাকটিস করতে থাকলে তোমরা এরকম আরও এরকম ধরনের যদি কোনো প্রয়োগ দেয় সেই প্রয়োগগুলো করতে পারবে, এবং এই প্রয়োগটাও যদি দেয় সেই প্রয়োগটাও এই প্রয়োগটাও করতে পারবে, আশা করছি করতে পারবে। এবং এই ভিডিওর ইউটিলিটি বা উপকারিতা যেটা, তুমি ভিডিওটাকে বারবার চালিয়ে দেখতে পারো, বারবার চালিয়ে যদি দেখতে দেখতে পারবে তাহলে তুমি বুঝতে পারবে, একবার করে প্র্যাকটিস করবে এবং আরেকবার করে দেখার চেষ্টা করবে। তো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সিম্পলি ম্যাথ আমার চ্যানেল, চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও এবং মেলও করতে পারো। থ্যাংক ইউ।